بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بالبينات والزبر. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول، ولا تبطلوا أعمالكم. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح: من يرد الله به خيرا يفقهه في الدين. رواه مسلم. الحمد لله، সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমার দিন বসে কোরআন এবং সহি সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি। আজকে আমার সামনে সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে জাহালাতকে দূর করুন, এলেম অর্জন করুন। জাহালাত মূর্খতাকে দূর করুন, এলেম অর্জন করুন। কারণ এলেম অর্জন করা এটা এমন একটি বিষয় বা এমন একটি ইবাদত যার মাধ্যমে সমস্ত ইবাদত কিন্তু নির্ভর করে। যদি আপনার কোন ইবাদত সম্পর্কে সম্যক ধারণা না থাকে, তাহলে আপনি যখন সেই ইবাদত করতে যাবেন সেই ইবাদতের মধ্যে অনেক ভুল করবেন। সেই ইবাদতটা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যেভাবে করেছেন তার বিপরীতে করে ফেলবেন, পরক্ষণে যা হয়ে যাবে সেটি হচ্ছে সেই ইবাদতটা হয়ে যাবে রিজেক্টেড, প্রত্যাখ্যাত, বেদাত। সুতরাং সেই সমস্ত ইবাদত আমরা যে ইবাদতগুলো করব সেই ইবাদত যেন জেনে বুঝে করি, আর এই জন্য যেটা প্রয়োজন সেটি হচ্ছে এলেম অর্জন করা, জানা। আর এলেম যখন আমরা অর্জন করতে পারবো তখন অটোমেটিক্যালি আমাদের কাছ থেকে জাহালাত মূর্খতা দূর হয়ে যাবে, সুবহানাল্লাহ। কারণ একটা অপরটার বিপরীত, যদি কারো মাঝে এলেম থাকে জ্ঞান থাকে তার মাঝে আর জাহালাত মূর্খতা থাকবে না, যদি কারো মাঝে শিরক থাকে তাহলে তার মাঝে বেদাত থাকবে না, যদি কারো মাঝে শিরক থাকে তার মাঝে তাওহীদ থাকবে না, কারো মাঝে যদি বেদাত থাকে তার মাঝে সুন্নাত থাকবে না। মানে একটা অপরটার বিপরীত, একটা অপরটার বিপরীত।
এই একটা অপেক্ষার বিপরীত এইগুলোকে চিহ্নিত করার জন্য অবশ্যই এলেমের প্রয়োজন রয়েছে। তাই তো আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে বলেছেন, কুল হাল ইয়াসতাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি বলে দিন মানুষদেরকে যে কুল হাল ইয়াসতাবিল লাযীনা, যারা জানে এবং যারা জানে না উভয় কি সমান হতে পারে? কখনো সময় হতে পারে না। মানে যে জানে তার মর্যাদা অনেক বেশি, আর যে জানে না তার মর্যাদা আল্লাহর কাছে তেমনটা নেই। যেমনটা আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে বলেছেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ সুবহান ওয়া তাআলা ঈমানদারদের মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান নিয়ে এসেছেন তাদের মর্যাদা, তাদের সম্মান, মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, পক্ষান্তরে তাদেরও মর্যাদা বৃদ্ধি করে দেন যারা ইলম অর্জন করেছে। সুবহানাল্লাহ, যারা ইলম অর্জন করেছে, যারা জ্ঞান অর্জন করেছে, যারা শিখে, শিখার চেষ্টা করে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। দেখেন, তাই তো দেখা যায় বিভিন্ন সালিশে, বিভিন্ন বিচার কার্যে যাদের জ্ঞান আছে তাকেই বিচারক নিযুক্ত করে, সেই বিচার করে, আর যে মূর্খ সে কি বিচার করে? করে না। এতে প্রমাণিত হচ্ছে জ্ঞানীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সমাজেও বৃদ্ধি করে দেন এবং আখিরাতেও বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। বলছিলাম, এলেম আমাদেরকে অবশ্যই অবশ্যই অর্জন করতে হবে। তাই তো এলেম অর্জনের গুরুত্ব বুঝে সারা বিশ্বের শ্রেষ্ঠ মুহাদ্দিস, যেনাকে বলা হয় আমিরুল মুহাদ্দিসিন ফিল হাদিস, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি হাদিসের নেতা তাকে বলা হয় থাকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি তার বিখ্যাত বুখারী গ্রন্থের মধ্যে একটা অধ্যায় নিয়ে এসেছেন, যে অধ্যায়টার নাম, যে পরিচ্ছেদটার নাম হচ্ছে আল ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল। আল ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল, কোনো কিছু বলার আগে বা কোনো আমল করার আগে ইলম অর্জন করতে হবে। যদি আপনি কাউকে কোনো বিষয়ে কিছু বলতে যান, সেই বিষয়ে যদি আপনার জ্ঞানই না থাকে তাহলে কি বলবেন? যেটা বলবেন সেটা ভুল হয়ে যাবে। তাই নিজেও যখন আপনি কোনো আমল করবেন, যদি আপনি সে সম্পর্কে না জানেন তাহলে কি আমল করবেন, কিভাবে আমল করবেন, সেখানেও ভুল হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত সূরাতুল মুহাম্মাদের 19 নম্বর আয়াতটাকে গবেষণা করে একটা বাব নিয়ে এসেছেন। সেই বাবটি আল্লাহ কি বলেছেন সেই আয়াতে? আল্লাহ বলেছেন যে ফাআলাম, আগে এলেম অর্জন করো, আগে জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সঠিক মাবুদ নাই, এটা ভালো করে আগে জানো, তারপর তুমি আমল করো, তারপর তুমি ইবাদত করো। আমরা জানতে পারিনি আল্লাহ ছাড়া যে কোনো মাবুদ নেই, কোনো সঠিক মাবুদ নাই, এই বাক্যটা জানতে পারিনি। যে কারণে আমরা যখন ইবাদত করি, যে কারণে যখন আমরা কোনো আমল করি, সে আমলের মধ্যে শিরক ঢুকে যায়। সে কারণে কি ঢুকে যায়? শিরক ঢুকে যায়, কারণ আমরা বুঝতে পারিনি। আমরা এই তাৎপর্য বুঝতে পারিনি যে আল্লাহ ছাড়া কোনো সঠিক মাবুদ নেই, তাৎপর্য কি হবে এটা বুঝতে পারিনি। এ কারণে আমাদের আমল নামে অনেক শিরক ঢুকে যায়। তাই অবশ্যই অবশ্যই আমাদেরকে আগে জানতে হবে, জানার কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন হলো, এখন কথা হলো, আমাদের সমাজে ভারত পাকিস্তান এবং ভারত পাকিস্তান বাংলাদেশ ইরাক ইরান সহকারে এমন কিছু আলেম আছে যাদের বেশভূষ দেখে মনে হয়, চেহারা সুরত দেখে মনে হয় না জানি কত বিশাল আলেম, বিশাল জুব্বা পরেছে, বিশাল আলখাল্লা পরেছে, বিশাল একদম পাগড়ি পরেছে, বিশাল দাড়ি, দেখে মনে হয় বিশাল অনেক কিছু শিখেছেন। কিন্তু সেই ব্যক্তিকে যখন আপনি কোনো মাস আলা জিজ্ঞেস করবেন, জানার জন্য কিছু প্রশ্ন করবেন, তখন সেই ব্যক্তি উত্তর দেবে, যদিও বা না জানে উত্তর দেবে। কেন? যদি উত্তর না দেয় তাহলে মানুষেরা মনে করবে আমি কিছু শিখিনি। যা হোক, জানে না জানে উভয় কি করবে? সে উত্তর দেবে। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস মনে পড়ে গেল, এই যে না জানার কারণে ফতোয়া দিলে যা হবে এর ভীতিকর একটি কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 100 নম্বর হাদিস উল্লেখ করেছেন। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা, তিনি বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়াতাযিউ মিনাল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছ থেকে এলেমকে উঠিয়ে নেবেন না জোরপূর্বক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের কাছ থেকে
এলেমকে জোরপূর্বক উঠিয়ে নেবেন না, ওয়ালাকিন ইউকবাদুল ইলমু বিফাদিল উলামা, তবে আল্লাহ রাব্বুল আলামিন এলেমকে উঠিয়ে নেবেন বড় বড় পণ্ডিতদেরকে, জ্ঞানীদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ, বড় বড় পণ্ডিতদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেবে, এই মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন মনে হয় বিশাল এলেমের সমুদ্র উঠে যাচ্ছে, এরকম একটা অবস্থা সৃষ্টি হবে। যেমন দেখুন বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, তিনি যখন মৃত্যুবরণ করলেন মনে হয় যেন বিশাল একটা এলেমের সমুদ্র চলে গেল। কারণ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সম্পর্কে অন্যান্য মহাদ্দিসরা এমন একটা উক্তি পেশ করেছেন, তারা বলেছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ যে হাদিসের মধ্যে হাত দেননি সেটা যেন হাদিসে নয়। সুবহানাল্লাহ, মানে তার এত পণ্ডিত এত মেধা, তিনি মনে হয় প্রত্যেকটা হাদিসের মধ্যে হাত দিয়েছেন, প্রত্যেকটা হাদিস নিয়ে তার গবেষণা আছে, কোন হাদিসটি জঈফ, কোনটা সহি, কোনটা জাল, কোনটা মুনকার, কোনটা মুরসাল হাদিস, আমরা আলবানী রাহিমাহুল্লাহর গবেষণা থেকে অনেক সময় বলে থাকি। তাহলে বলতে যাচ্ছে তার জ্ঞান, তার জ্ঞান এলেম কেমন ছিল। আলবানী রাহিমাহুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন সঙ্গে সঙ্গে অনেকেই বলেই ফেললো যে মনে হয় বিশাল এলেমের সমুদ্রটা কি চলে গেল, কারণ এরকম আলেম আর দুনিয়াতে খুঁজে পাওয়া যাচ্ছে না। একদিন আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সৌদি আরবে গিয়েছিলেন, সেই সৌদি আরবের দুইজন শীর্ষ স্থানীয় গ্রান্ড মুফতি ছিল সঙ্গে, তার সঙ্গে ছিল শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনজনে ছিলেন। যখন সালাতের সময় হয়ে গেল, তিনজনে বিশাল পণ্ডিত, বিশাল পণ্ডিত তিনজনে, সালাতের সময় হয়ে গেল, তো সালাত এখন পড়া দেখি, তিনজনে তো বিশাল আলেম। তখন শেখ সালেহ আল উসাইমিন এবং শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনারা বললেন আলবানীকে, নাসিরুদ্দিন আলবানীকে, যে আপনি আংসা আহাক কুবিস সালাহ, আপনি সালাতের অধিক যোগ্যতম, কারণ আপনি হাদিস সম্পর্কে আমাদের চেয়ে অনেক বেশি জানেন। সুবহানাল্লাহ, এজন্য আপনি কি করবেন, ইমামতি করবেন। তাই আলবানী রাহিমাহুল্লাহ যখন মৃত্যুবরণ করলেন এলেমের, এলেমের জ্ঞানের বিশাল সমুদ্র চলে গেল। ঠিক তারপরে যখন শেখ সালেহ আল উসাইমিন, শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ ওনারা চলে গেলেন, তখন বিশাল এলেমের সাগর সমুদ্র চলে গেল, কারণ এরকম পণ্ডিত এরকম তীক্ষ্ণ মেধার অধিকারী আর তৈরি হচ্ছে না, আর তৈরি হচ্ছে না, তাই বিশাল এলেম যেন চলে গেল। এটাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির কাছে বিশাল এলেম আছে, অনেক কিছু জানে, তার কাছে ট্রেনের ছিঁড়ে এলেম বের করে নেবেন এমনটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে মৃত্যুদানের মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন, মৃত্যুদানের মাধ্যমে এলেম উঠিয়ে নেবেন। তো বলছিলাম যে এলেমের গুরুত্ব অপরিসীম, এলেমের প্রয়োজন অপরিসীম। যখন দেখা যাবে কোনো আলেম নাই, সব এলেম আলেমকে উড়িয়ে নেওয়া হচ্ছে, আত্মা ইলা লাম ইউবকি আলেমান, আল্লাহ রাব্বুল আলামিন এমন কি কোন আলেমকে দুনিয়াতে ভালো আলেমকে রাখবেন না, ইত্তাখাযুন নাস রুসান জুহালান, তখন এমন একটা অবস্থা হয়ে যাবে মানুষেরা ফতোয়া জানার জন্য, মাসআলা জানার জন্য আলেম খুঁজে পাবে না, ওই সমস্ত আলেমদেরকে গ্রহণ করবে যার বিশাল জুব্বা, বিশাল টুপি, বিশাল পাগড়ি, তাদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে, মনে হয় সে বিশাল মাপের পণ্ডিত। ইত্তাখাযুন নাস রুসান জুহালান, আল্লাহ রাসূল বলেছেন মানুষরা জাহেল মূর্খদেরকে আলেম হিসেবে গ্রহণ করবে, ফাসইলু, তাদেরকে মাসনামা সেল জিজ্ঞেস করবে, তখন তারা লজ্জার মুখে পড়ে সপ্তাহ তারা ফতোয়া দেবে, ফতোয়া দেওয়ার পর ফাজাল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, ওয়া আজাল্লু, এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করবে। তাহলে এলেম না থাকার কারণে এটা সম্ভব। জাতি যখন ধ্বংস হয়, জাতি যখন নষ্ট হয়, তার একমাত্র যে কারণ সেটি হচ্ছে এলেম না থাকার কারণে, জ্ঞান, প্রকৃত জ্ঞান না থাকার কারণে আজকে জাতি নষ্টের দিকে চলে যাচ্ছে, ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিছুদিন আগে আমাদের সমাজে একটা কঠিনতম একটা বেদাত চলে গেল আর মানুষেরা সেটাকে ইবাদত রূপে গ্রহণ করলো, এবং সেই রাত্রিতে তারা নানানভাবে রাত্রিকে উদযাপন করলো, আতশবাজির মাধ্যমে, খাবারের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, বিভিন্নভাবে তারা উক্ত রাত্রিকে উদযাপন করলো। আসলে সেই রাত্রি সম্পর্কে যদি আমরা কস্তি পাথরের ন্যায় কস্তি পাথরের মাধ্যমে যাচাই করি, সেই সম্পর্কে, সেই সবে বরাত সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিসে কোনো ঠিক নির্দেশনা খুঁজে পাওয়া যায় না। আসলে সেই জিনিসটাকে এবাদত মনে করে আজকে আমার জাতি পালন করলো, তারা যে এরা পালন করার মাধ্যমে বেদাত করে ফেললো তার কোনো তোয়াক্কাই করে না। এটা কখন সম্ভব? এলেম না থাকার কারণেই সম্ভব, সঠিক জ্ঞান না থাকার কারণেই সম্ভব।
তারাও কিছু হাদিস পেশ করে, যেটা আমরা আগেও বলেছিলাম, তারাও কিছু হাদিস পেশ করে যে হাদিস গুলো জাল এবং জঈফ। তারাও দুই একটি কোরআন আয়াত পেশ করে তার অপব্যাখ্যা তারা নিজেরাও করে থাকে। কারণ সমস্ত মুফাসসির কিরাম যে ব্যাখ্যা দিয়েছেন তার বিপরীতে দুই একজন যেটা ব্যাখ্যা দিয়েছেন সেটা কোরআন এবং হাদিসের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, সেটাকেই তারা মেনে নেয়। যদি লাইনা যদি সর্বরাতের রাত্রিতে কোরআনে নাজিল হয়ে থাকে তাহলে কদর রাত্রিতে কি নাজিল হয়েছে? যদি সবে বড় রাত্রিতে কোরআনে নাজিল হয়ে থাকে তাহলে লাইলাতুল কদরে কি নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বললেন ইন্নাং জাল্লাহু ফি লাইলাতিল কদরে, আমি অবশ্যই কোরআন নাজিল করেছি কদর রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন কদর রাত্রি কি? লাইলাতুল কদরে খাইরুম মিনাল ফিশার, কদর রাত্রি হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম। কেন? এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, এ কারণে। যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে সে কারণে তো সেই রাত্রি কথা বলেন আল্লাহ রাব্বুল আমিন যে হাজার মাসের চেয়েও সে রাত্রি উত্তম। তা না করে তথাকথিত কিছু আলেম ব্যক্তিরা বলতেছে সবে রাত্রে কোরআন নাজিল হয়েছে, আর সবে রাত নাকি তাদের একটা ইবাদতের বিষয়। আসলে এটা যে রসুলের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, এমনকি কোনো তাবেঈগণও পালন করেননি। আল্লাহ রসুলের মৃত্যুর 437 বছর পর যারা আবিষ্কার হয়েছে যে সালাত সালাতুল আলফিয়া, সেটাকে তারা ইবাদত হিসেবে গ্রহণ করেছে। তাই এইগুলো কখন সম্ভব? আমাদের সমাজে বেদাত কখন প্রবেশ করে? আমাদের সমাজে সেরেক কখন প্রবেশ করে? যখন এই ব্যাপারে আমাদের সম্মুখ জ্ঞান না থাকে, সম্মুখ এলেম না থাকে। এ কারণে আমাদের সমাজে এই ধরনের ফেতনা ফাসাদ, এ ধরনের বেদাত, এ ধরনের কুসংস্কার আমাদের সমাজে প্রবেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রকৃতপক্ষে প্রত্যেককে সহি এলেম অর্জন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এলেম যারা অর্জন করতে পারে, যাদের মাঝে কোরআন হাদিসের সহি জ্ঞান রয়েছে, তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন, এতে কোনো সমস্যা, এতে কোনো সন্দেহ নেই। আমরা জানি আমাদের মাঝে অনেক ভাইয়েরা আছে যে একটু কিছু একটু চেষ্টা করলে বা একটু কোনো ভালো আলেমের কাছে গেলেই সহি জিনিসটা জানতে পারে, দলিল স্বরূপ দলিল সাপেক্ষে। কিন্তু তা না করে, তা না করে আগে যা করেছে সে জিনিসটা এখনো করতেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 43-44 আয়াতে বলেছেন ফাসআলু আহলাল যিকরি, হে দুনিয়ার মানুষেরা ফাসআলু, তোমরা যারা জানো না, যারা জানো না, যারা জানে তাদের কাছে যাও, গিয়ে বিল বাইনাতি যুবুর, দলিল ভিত্তিক মাসলা মাসেল শুনে আসো, দলিল ভিত্তিক কোরআন হাদিসে কোন আমলটা আছে কি নাই সেই জিনিস সম্পর্কে জেনে আসো, সে জিনিস সম্পর্কে শুনে আসো, তারপর আমল করো। কিন্তু আমাদের এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমাদের বাপ দাদারা আগে থেকে যে আমলটা করে আসতেছি সেটা যদি কোরআন হাদিসে নাও থাকে সেটা করার জন্য আমরা চেষ্টা করি, অথচ আমরা খুঁজে দেখি না যে কোরআন হাদিসে আছে কি নাই। কোরআন হাদিসে খুঁজে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না এটা আমরা খুঁজে দেখি না। অথচ আপনি যখন কোনো জায়গায় জমি কিনতে যান, সেই জমির আপনি দলিল দেখেন, সেই জমির দলিল দেখেন 10 বছর 50 বছর 100 বছর আগে দলিল দেখেন যে আসলে কি সেই দলিলের মধ্যে কোনো সমস্যা আছে কি নাই, ভালোভাবে খতিয়ে খতিয়ে দেখেন। তো সর্বনিম্ন যিনি জান্নাতি হবেন, সর্বনিম্ন যিনি জান্নাতি হবেন, পৃথিবীর 10টা পৃথিবীর সমপরিমাণ সে জান্নাত পাবে সুবহানাল্লাহ। যেখানে যেখানে সর্বনিম্ন জান্নাতি 10টা পৃথিবী পরিমাণ জান্নাত পাবে, সেখানে সেই জান্নাত পাওয়ার জন্য যে আমলগুলো করতে হবে সেগুলোকে আমরা ঘেঁটে দেখবো না, সেগুলোকে আমরা যাচাই বাছাই করবো না, অবশ্যই করার প্রয়োজন রয়েছে। এমনিতেই কি আল্লাহ তাকে জান্নাত দেবেন? এমনি কি আল্লাহ জান্নাত দেবেন? আশ্চর্য লাগে যখন কোরআন হাদিসের স্পষ্ট বাণীগুলো মানুষকে বোঝানো হচ্ছে, স্পষ্ট জিনিসগুলো জানানো হচ্ছে, তারপরেও কি করে বলতে পারে যে এতদিন থেকে করে আসলাম এখন আবার অনেক অনেক হুজুর বলতেছে নাই। এটা আপনি ভালো করে নিজেই দেখুন, নিজেই গবেষণা করুন, নিজে যাচাই বাছাই করুন। সৌদি আরবের বর্তমান কয়েকদিন আগে কাহিনী, সৌদি আরবের কিছু লোককে জিজ্ঞেস করা হলো যে আপনাদের ওখানে কি সবে বরাত পালন হয়? তখন তারা বলে সবে বরাত আবার কি, সবে বরাত আবার কি? সৌদি আরবের লোকেরা জানে না, বাহরাইনের লোকেরা জানে না, ওমানের লোকেরা জানে না, মধ্যপ্রাচ্যের আরব তান্ত্রিক গুলো জানে না যে সবে বরাত কাকে বলে। আর ভারত উপমহাদেশের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ইরান, ইরাক সহকারে এই কিছু কিছু বেদাতপন্থীরা মুশরিকেরা এটাকে নিয়ে একটা উঠে পড়ে লেগেছে, আর যারা এর বিরুদ্ধে ওয়াজ করবে তাদের নামে দেয় কি মামলা। যারা কোরআন হাদিসের পক্ষে যেগুলো আছে সেগুলো বলে, যেগুলো কোরআন হাদিসের পক্ষে নাই তার বিরুদ্ধে যখন কথা বলে তাদের নামে দিচ্ছে মামলা, তাদেরকে জেলে ভরাবে, জেলে ভরায় ভরা কোনো আপত্তি
নাই, তারপরও আলেম ওলামাগণ যেটা কোরআন সহিহ হাদিসের মধ্যে পাবেন সেটা তার তুহিন কণ্ঠে প্রকাশ করে যাবেন, এতে কি হবে? হবে ফাঁসিকে কোনো আলেম ভয় করে না, জেলকে কোনো আলেম ভয় করে না। আমরা জানি, আরে ইমাম আহম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। ইমাম আহম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকেও সেই যুগের সরকার জেলের মধ্যে কারারুদ্ধ করেছিল, সেই যুগের সরকার তাকে জেলের মধ্যে অনেক অত্যাচার করেছিল, এমন অত্যাচার করেছিল তার গায়ে দিয়ে অনেক রক্ত প্রবাহিত হয়েছিল। আরে সেই আলেমকে তো মাথার মুকুট বানা দরকার ছিল প্রত্যেকের, সেই আলেমকেও কষ্ট দিয়েছে। শুধু ইমাম আহম্মদ বিন হাম্বলকে তাই, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যিনি হাদিসের বিশাল পণ্ডিত, যাকে বলা হয় আমিরুল মুহাদ্দিসিন বিল হাদিস, হাদিসের বিশাল ইমাম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, হে আল্লাহ এই দুনিয়া যেন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, ফাকবিজনি ইলাইকা, আপনি আমাকে আপনার কাছে নিয়ে নেন, অথবা আমাকে মৃত্যুদান করুন। সুবহানাল্লাহ, ইমাম বুখারীর শত্রু ছিল এই দুনিয়াতে, ইমাম বুখারীর শত্রু ছিল, ইমাম আহম্মদ বিন হাম্বলের শত্রু ছিল, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তিনি লক্ষাধিক হাদিসের হাফেজ ছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তার শত্রু বাহিনী তাকে পিটিয়ে মেরে তার হাতকে একদম ভেঙে দিয়েছিল। এ কারণে শেষ জামানায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ সালাতের মধ্যে হাত বাঁধতে পারেননি, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়েছেন, তার হাতের মধ্যে অনেক আঘাত ছিল, হাত ছেড়ে দিতে পারেননি। আর এ কারণে নাগুজ কিছু মুসলমান হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, আপনারা দেখতে পারবেন টিভিতে যখন নামাজ দেখবেন তখন দেখবেন কিছু লোকের হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে। আরে ইমামগণ হাদিসকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করেছেন, কত চেষ্টা করেছেন, কত বিপদের সম্মুখীন হয়েছেন সুন্নাকে বাস্তবায়ন করার জন্য, কোরআন হাদিসকে বাস্তবায়ন করার জন্য। আর আজকে আমরা এত সুন্দরভাবে কোরআন হাদিসগুলো জানতে পারছি, তারপরে বলি এতদিন থেকে ঘরে আসলাম নতুন নতুন হুজুরের নতুন নতুন ফতোয়া। এই যুগের ইমাম আহম্মদ বিন হাম্বল কি বলেছে জানেন? ইমাম আহম্মদ বিন হাম্বল একটা গ্রন্থ আছে, তদাকাতু ইমাম আহম্মদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, 350 খ্রিস্টার প্রথম খণ্ডে আলোচনা রয়েছে। ইমাম আহম্মদ বিন হাম্বল মারা গিয়েছেন 241 হিজরির আগে, তিনি সে সময় বলে গিয়েছেন, প্রত্যেক মানুষকে বলেছেন, হে মানুষেরা জেনে রাখো, লাউ আন্না রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন, তুমি যদি বর্তমান সমাজে 100টা মসজিদ দেখো, খুঁজে খুঁজে দেখো মসজিদ, মা রাআইতা আহাদা আহলে মসজিদিন ইউসাল্লুনা আলা মা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এমন কোন মসজিদ পাবে না যে মসজিদের রাসূলের তরিকা নামাজ হচ্ছে। 241 হিজরিতে বলে গেছেন যে 100টা মসজিদ তুমি খুঁজে খুঁজে দেখো তো সেই মসজিদে রসুলের তরিকা মোতাবেক নামাজ হচ্ছে না, 241 হিজরির আগে বলে গেছেন। তাহলে এখন নামাজের কেমন পরিবর্তন হবে দেখেন, এখন নামাজের কেমন পরিবর্তন হবে দেখেন, মানুষেরা নিজেরা যাচ্ছে, নিজের মন যাচ্ছে সেভাবে পড়তেছে, কোরআন সহিহ হাদিসে স্পষ্ট যেখানে যে ব্যাপারগুলো উল্লেখ রয়েছে সেগুলো মানতে রাজি নয়। কেন? আমার বাপদাদা থেকে প্রমাণিত নয়। কেন? আমার মাঝহাবে নাই, নাউজুবিল্লাহ মিন জালিক। কবরে কি প্রশ্ন করা হবে তোমার মাঝহাব কি ছিল? বলা হবে মা ইসমু মাযহাবিক, তোমার মাযহাবের নাম কি ছিল? এটাকে বলা হবে? বলা হবে না। বলা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল, তোমার দিন কি ছিল এটা বলা হবে, তোমার ধর্ম কি ছিল এটা বলা হবে, যে নবীকে তোমাদের সামনে পাঠানো হয়েছিল সেই নবী কে ছিল এ সম্পর্কে বলা হবে। বলছিলাম রসুলের যুগ থেকে শুরু করে এ যাবত সৎপন্থী আলেমরা সুন্নাতকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করবে, এতে যত বাধা বিপত্তি আসার আসুক কোনো সমস্যা নেই। কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন, রসুল্লাহ সাল্লাম নিজেই বলেছেন, মোজামুল আওসাত নিস্তাবরানির একটি হাদিস 10,240 নম্বর হাদিস উল্লেখ করেছেন, আল্লাহ রসুল বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানাত সাবরিন, তোমরা এমন এক সময়ে রয়েছো যে সময়ের মধ্যে শুধু সবরের সময়, শুধু ধৈর্য ধারণ করবে, কারণ বেশি কিছু বলার ক্ষমতা থাকবে না, শুধু ধৈর্য ধারণ করো, কারণ শাহিদান, একজন ব্যক্তি এ সময় যদি কোন সুন্নতকে গ্রহণ করতে পারে সেজন্য 50 শহীদের মর্যাদা পেয়ে গেল। সুবহানাল্লাহ, দেখছেন একটা সুন্নতকে বাস্তবায়ন করা, একটা সুন্নতকে আঁকড়িয়ে ধরা মানে 50 শহীদের মর্যাদা সব পেয়ে যাবো। আরে শহীদ সহজে হওয়া যায় না, শহীদ সহজে হওয়া যায় না, কঠিন যুদ্ধ করা লাগে, তারপরে যুদ্ধের ময়দানে তার ইচ্ছা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তারপর মারা গেলে তারপর সে শহীদ হয়ে যায়। এরকম 50 শহীদের মর্যাদা তখনই পাবো যখন সমাজে একটা সুন্নতকে বাস্তবায়ন করতে পারবো। সুবহানাল্লাহ, চারটিখানি কথা নয়। স্যারে আপনি আজকে এই সর্বরাষ্ট্রকে বর্জন করতেছেন, মানুষের আপনাকে তিরস্কার করতেছে, ভর্ৎসনা করতেছে, আপনাকে নানান রূপে নানান নামে আপনাকে ডাকতেছে, তাতেই ধৈর্য ধরা হচ্ছেন? এমনি পাবেন 50 শহীদের মর্যাদা? এমনি পাবো 50 শহীদের মর্যাদা? এমনি তো আসবে না, এমনি তো আসবে না। অনেক কষ্ট শুনবো, অনেক কষ্ট শুনবো, অনেক ভর্ৎসনা শুনবো, অনেক কথা বলবে, লামাজ হাবি রাফিয়ে দেয় মৌদ, বিভিন্ন কথা বলবে, অহাবি বিভিন্ন নামে আমাদেরকে আহ্বান করবে,
কোনো নামকে আমরা পড়ুয়া করি না, কোরআন সুন্নাকে মানার চেষ্টা করবো ইনশা আল্লাহ। তাই তো দেখা গিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই মুসলিমের একটা হাদিস, সেই মুসলিমের 1920 নম্বর হাদিসের আলোকে আল্লাহ রাসূল বলেছেন আনসাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরিনা আল হাক্কি লা ইযুরুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। কিয়ামত পর্যন্ত এমন একটি দল থাকবে যে দলটি কোরআন এবং সহিহ হাদিসের পথেই থাকবে, অনেক অনেক ভর্ৎসনাকারী তাকে ভর্ৎসনা করবে, অনেক কষ্ট প্রদানকারী তাকে কষ্ট প্রদান করার চেষ্টা করবে, কোনো কষ্টকে কোনো ভর্ৎসনাকে কোনো তিরস্কারকে কোনো পরোয়া করবে না, এমনকি কিয়ামত এসে যাবে। সুবহানাল্লাহ। সে দলটি কোনটি? যে দলটি কোরআন সুন্নাহ পথে থাকবে সে দলটি কোনটি? এটা আমার পকেটের কথা বলতেছি না, সে দল সম্পর্কে 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, সে দলটি সম্পর্কে তিনি বলেছেন ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম, তারা যদি আহলুল হাদিস না হন, কোরআন হাদিসের অনুসারী না হন, তাহলে আমি জানি না সে দলটি কোনটি হবে। সুবহানাল্লাহ। এই কথাটি উল্লেখ রয়েছে ফাতুল বারি 13 নম্বর খণ্ডের 396 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। শুধু কি তাই, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ইদা রাআইতু রাজুলান মিনা সাহাবিল হাদিস, আমি যখন কোন হাদিস পন্থীকে দেখি যে সে শুধুমাত্র কোরআন হাদিস মেনে চলে, যখন এরকম কোন ব্যক্তিকে আমার নজরে পড়ে আমার চোখে পড়ে, তাকে আন্নি রাআইতু নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, যেন আমি রসুলকে দেখলাম যে রসুল এখনো জীবন্ত রয়েছে। সুবহানাল্লাহ। কারণ রসুলের আমল তার আমল একই আমল। সুবহানাল্লাহ। এই কথাই বলেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন শারফু হাবুল হাদিস নামক গ্রন্থের 29 পৃষ্ঠায় 26 পৃষ্ঠায় এই কথাগুলো বলেছেন। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন লাউলা হাদিবিল ইসাবা লান দারাসাল ইসলাম ইয়ানি আসহাবুল হাদিস, পৃথিবীর বুকে যদি কোরআন হাদিসের অনুসারী আহলে হাদিস গণ না থাকতো ইসলাম ধ্বংস হয়ে যেত। বাপদাদার আমল চালু করতে গিয়ে ইসলাম ধ্বংস হয়ে যেত, কারণ কোরআন হাদিসের তোয়াক্কা করে না। কেন? এটা আমার মাযহাবে নাই। কেন? আমার বাপ এই আমল করে নাই। কেন? আমার দাদা করে নাই। কেন? আমার বাবা আমার দাদা অনেক বড় পীর ছিল, এই আমল করে নাই, তাই আমি করতে পারবো না। কিন্তু আহলে হাদিস গণ যখন তাদের চোখের সামনে প্রমাণিত হয়ে যায় এই যে সহিহ হাদিস বুখারি হাদিস, এই যে মুসলিমের হাদিস, এটাকে কোন প্রকার শর্ত আরোপ না করে দ্বিধাহীন চিত্তে মেনে নেয়, তাদেরকে তো বলা হয় আহলে হাদিস। এই কারণে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেছেন পৃথিবীর জমিনে যদি আহলে হাদিস না থাকতো তাহলে ইসলামটা ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। কেন বলেছেন? এটা আমি বলেছি না, আমাদের মতো এই যে এত নিম্ন শ্রেণীর ব্যক্তি এই কথাগুলো বলিনি, আমাদের মতো এই ক্ষুদ্র জ্ঞানী ব্যক্তি এই কথাগুলো বলিনি, বলেছেন হাদিসের মহাদ্দিসগণ আবু দাউদ বলেছেন। এ কারণে আরো বলেছেন ইমাম বুখারীর একজন ওস্তাদ আলী বিন মাদিনী রাহিমাহুল্লাহ তিনি একটা কথা বলেছেন, এই দলটি কোনটি? যে দলটি একদম কেয়ামত পর্যন্ত হকের উপর থাকবে, কোরআন সহিহদের উপর থাকবে, সে দলটি কোনটি? এ সম্পর্কে বলেছেন হুম আহলুল হাদিস, তারা আহলুল হাদিস, লাউ লা হুম আহলে হাদিস গণ যদি পৃথিবীতে না থাকতো লাম নাজিদানিল মুহতাযিলাতে ওয়াল খারিজিয়াতে ওয়াল জাহমিয়াতে ওয়া আসহাবে শাইয়ে শাইআন মিনাস সুনান, তারা যদি না থাকতো তাহলে খারিজি জাহমিয়া রাফিজিয়া এদের কাছে সুন্নতের কোনো আমরা আশা করতে পারি না। فقد جعل الله رب العالمين الطائفه المنصوره حراس الدين الله سبحانه وتعالى এই আহলে হাদিসদেরকে দ্বীনের পাহারাদার নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। এই আহলে হাদিসের মাধ্যমে দ্বীনের মধ্যে কোনো শিরক ঢুকতে পারবে না, দ্বীনের মধ্যে কোনো বেদাত ঢুকতে পারবে না। কেন এটা কেন করব না? কারণ রাসূল করেন নাই। এটা কেন করবে না? কোরআন হাদিসে নাই। এ কারণেই করব না। আমার হাজার দাদা করুক না কেন, হাজার নানা করুক না কেন, এটা করতে আমি পারবো না, কারণ কোরআন হাদিসের মধ্যে এই আমলগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে সেই আমল আমিও করতে পারি না, যদিও অনেকে করেছেন, আল্লাহ তাদেরকে মাফ করুক। আল্লাহ আমিন। তারা বুঝে না বুঝে করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে মাফ করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ভাইদেরকে কোরআন সুন্নার কাছে ফিরে আসার তৌফিক দান করুক বলে আল্লাহ আমিন। কারণ কবরে কিন্তু আমাকে জিজ্ঞেস করবে, কবরে জিজ্ঞেস করবে যে তোমার নবী কে ছিল, তখনই বলতে পারবো যে আমার নবী মুহাম্মদ। যখন নবীর আদর্শে আমার জীবনকে আদর্শিত করতে পারবো তখনই বলতে পারবো যে আমার নবী কে ছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন ভাই, কিছুদিন আগে আমরা জানি অত্র রোডের মধ্যে এই রোডের বুকে একটা মাহফিল হয়েছিল কিভাবে হাদিসকে জবাই করে। কোরআন হাদিসে স্পষ্ট যেখানে আমলটা রয়েছে সেখানে বলতেছে উল্টাটি, এই যে আমরা নামাজের মধ্যে পায়ের সঙ্গে পা মিলাই। এখন জনৈক একজন আলেম বলেছেন পায়ের সঙ্গে পা মিলা যাবে না, কেন? দুই পায়ের মাঝে ফেরেশতা থাকে, নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিস যেখানে বলতেছে দুই পায়ের থাকার মধ্যে থাকে শয়তান, উনি বলতেছেন দুই পায়ের থাকার মধ্যে থাকে কি? ফেরেশতা। হাদিসকে শুনুন, হাদিসকে শুনুন। মুসলিমের মধ্যে রয়েছে, বুখারীর মধ্যে রয়েছে, নাসাইয়ের মধ্যে রয়েছে, আবু দাউদের মধ্যে রয়েছে, অনেক গ্রন্থের মধ্যে হাদিসকে রয়েছে। আর আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল
আল্লাহ রাসূল বলেছেন রুসু সুফু ফাকুম, তোমরা যখন কাতারবদ্ধ হবে কাতার এমন ভাবে মিলাবে যেমন প্রাচীর নাই, এই যে প্রাচীরটা এখানে আছে কোনো ফাঁকা আছে, কোনো ফাঁকা নাই, এভাবে পায়ের সঙ্গে পা মিলে দাঁড়াবে, ওয়াকারিবু বাইনাহা এবং কাছাকাছি হয়ে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, কাদের সঙ্গে কাঁধ, ঘাড়ের সঙ্গে ঘাড় মিলে দাঁড়াবে। আল্লাহ রাসূল বলতেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই আল্লাহর কসম করে বলতেছি যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তার কসম করে বলতেছি, ইন্নি লা আরা শাইতানান, আমি শয়তানদেরকে দেখতেছি, তাদখুলু মিন খালালে সাফে, কাতারের ফাঁকা স্থানের মধ্যে প্রবেশ করতেছে, আন্নাল হাজাব, যেন সে কালো ভেড়ার বাচ্চা নেয়, নাউজুবিল্লাহ, তাহলে শয়তান প্রবেশ করতেছে এভাবে, হাদিসে যেখানে স্পষ্ট শয়তান প্রবেশ করতেছে, তা কি করে তাদের মাযহাবকে প্রতিষ্ঠা করার জন্য সেখানে বলে ফেরেশতা ওখানে আছে। আবার কি করে আমরা বলি যে একজনের পায়ের সঙ্গে পা মিলালে বেয়াদবি হয়, আল্লাহ রাসূল কি বেয়াদবি শিক্ষা দিয়েছেন? নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন ভ্রাতৃত্ব, যে কোটিপতি যে ফকির যে রিক্সাওয়ালা কোনো ভেদাভেদ নামার জন্য থাকবে না, পায়ের সঙ্গে পা মিলাবে, কাদের সঙ্গে কাঁধ মিলাবে, মিলিয়ে একেভাবে বরাবর হয়ে দাঁড়াবে, সুবহানাল্লাহ। ইসলাম তো এটাকেই বলে, এখানে ভ্রাতৃত্ব শিক্ষা দেওয়া হয়েছে, শীর্ষ স্থানীয় ভ্রাতৃত্ব শিক্ষা দেওয়া হয়েছে। আর যারা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছেন তারা কি মনে করতেছেন? পায়ের সঙ্গে পা মিলে বেয়াদবি হয়, সুন্নাহ শিক্ষা দিচ্ছেন, পায়ের সঙ্গে পা মিলালে ভ্রাতৃত্ব মহাব্বতই সৃষ্টি হয়ে যায়। আরেকটি হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা সহিহা 1194 নম্বর হাদিসে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূল বলেছেন যে মান সাদ্দা ফুরজাদান বাইনান নাস, যে ব্যক্তি দুই পায়ের মাঝে দুজন ব্যক্তির পায়ের মাঝে ফাঁকাকে বন্ধ করে দাঁড়াবে, রাফা আল্লাহু দারাজাতা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন, সুবহানাল্লাহ, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। যেখানে স্পষ্ট হাদিস প্রমাণ করতেছে, যেখানে স্পষ্ট হাদিসগুলো ইনস্পায়ার করতেছে মানুষদেরকে কোরআন হাদিস মানার জন্য, সেদিকে কি করে একজন পীর সাহেব, কি করে একজন ব্যক্তি সাহেব বলতেছে যে পায়ের সঙ্গে পা মিলে যাবে না, বেহাদুবি হয় না, উজুবিল্লাহ জালিক। আমাদেরকে কোরআন হাদিসে মানতে হবে, যত বাধা বিপত্তি আসুক না কেন কোরআন হাদিসকেই প্রাধান্য দিতে হবে, কারণ এই কোরআন হাদিসকে প্রাধান্য দিতে গেলে আমি জান্নাত পাবো, আমি 50 জন শহীদের মর্যাদা সব পেয়ে যাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইলম অর্জন করার এবং সঠিক ইলম অর্জন করে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد نعوذ بالله من الشيطان الرجيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد আজকে আমরা যে সমস্ত মুসলিম ভাইয়েরা মসজিদে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে কোরআন এবং সহিহ হাদিস বুঝে আমল করা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ওই সমস্ত মুসলিম ভাইদেরকে যারা এখনো বুঝে হোক না বুঝে হোক প্রশ্নতার মধ্যে রয়েছে তাদেরকে হক পথ প্রদর্শন করুক, আল্লাহুম্মা আমিন। কারণ হক পথ প্রদর্শন করতে পারেন এক কথা আল্লাহ রাব্বুল আলামিন। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় চাচাকেও হক পথ প্রদর্শিত করতে পারেন নি, অনেক দাওয়াত দিয়েছেন কিন্তু পারেন নি, কারণ হক পথ বা হেদায়তের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ বুখারী 460 নম্বর হাদিসে আলোকে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের প্রিয় চাচা আবু তালেব যখন মৃত্যু শয্যায় শায়িত তখন আল্লাহ রাসূল তার চাচাকে দেখতে আসলেন, আসার পর বললেন হে চাচা, ইয়া আম্মি, ইয়া আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মারাতান, শেষ যে বাক্যটি শেষ সময়ে আপনি একটা বাক্য পাঠ করুন, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ, করলে কি হবে? আল্লাহর কাছে আমি সুপারিশ করবো, হে আল্লাহ, আমার কাছে মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গিয়েছেন। তবে সেখানে ছিল কি আবু তালেব, আবু জাহেল, আব্দুল্লাহ বিন আবি উমাইয়া, এই দুজন শীর্ষ স্থানীয় মুশরিক ব্যক্তি সেখানে ছিল। তারা বলতে লাগলো, হে আবু তালেব, আর তার কাছে আন মিল্লাত আব্দুল মুত্তালেব, তুমি কি এখনই তোমার বাপ দাদা ধর্ম পরিত্যাগ করে এখন ইসলাম কবুল করবে? বলে না, অনেকে বলে না, যখন সুন্নাতে সুন্নাকে বাস্তবায়ন করতে যাই, সুন্নাতে আমল করতে চাই, তোর বাবা করছে এইটা আমল, তো দাদা করছে এইটা আমল, তুমি আবার এটা পরিবর্তন করে এই আমল করবে? অনেকে বলে। ঠিক সেরকম আবু জাহেল এই কথা বললো, কাতার কাবু আন মিল্লাত আব্দুল মুত্তালিব, তুমি কি তোমার বাপ দাদা ধর্ম পরিত্যাগ করতে চাচ্ছ? তখন শেষে সে কথার আবু তালেব বললো, বাবা আইয়া কুল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বললো না, কারণ তার কথাটাকে বুঝাচ্ছে যে বলা যাবে না, তার দোস্তটাকে বুঝাচ্ছে এটা বলা যাবে না, এ কারণ শেষে বললো লা ইলাহা ইল্লাল্লাহ আমি বলতে পারবো না। আল্লাহ রাসূল কষ্ট পেলেন যে আমার চাচা শেষ জীবনও এটা বললো না,
মৃত্যুর মুহূর্তটা কি বললো না? তারপরেও আল্লাহ রাসূল বললেন যে আস্তাগফিরান্না লাকা মা আল্লামুনা আনক, হে চাচা তারপরেও তোমার জন্য আল্লাহ কাছে আমি ক্ষমা চাবো যতক্ষণ আমাকে নিষেধ করা হয় ক্ষমা চাবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পবিত্র কোরআনকারী ও সূরা তাওবার 103 নম্বর আয়াত নাযিল করলেন যে মা কানা লিন নাবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কোন নবীর উচিত নয় কোন ইমানদারদের উচিত নয় যে মুশরিকদের জন্য ক্ষমা চাবে আল্লাহ কাছে। আর তাই নাযিল করলেন সূরা তাওবার 55 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাদেরকে ভালোবাসো ভালোবাসতে তাদেরকে হেদায়েত দিতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই হেদায়াত প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি নিজেই চিন্তা করি, আমি কি আল্লাহ হেদায়েতের মধ্যে রয়েছি, আমি কি সুপথের মধ্যে রয়েছি? যদি থাকি তাহলে সুন্নতে আমল করতে ভালো লাগবে, যদি থাকি তাওহীদ পন্থায় আমল করতে ভালো লাগবে, শিরক করতে ভালো লাগবে না, বিদআত করতে ভালো লাগবে না। তাহলে বোঝা যাচ্ছে যখন মনে হবে যে আমার কাছে ভালো কাজ করতে ভালো লাগে তখন আমি মুমিন, যখন মনে হবে শিরক বিদআত করতে খারাপ লাগতেছে সেটা আমি করবো না তাহলে আমি কি মুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে শিরক মুক্ত বিদআত মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে ক্ষমা করে দেবেন বলে আল্লাহুম্মা আমিন। আমরা পাপের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এই পাপের সমুদ্র থেকে আমাদেরকে উত্তোলন করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকটি সমাজে কোরআন সুন্নাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকেই রাজি খুশি করার জন্য আমরা কোরআন সুন্নাহ বাস্তবায়ন করতে চাই চেষ্টা করি, আল্লাহ তুমি সেই তৌফিক দান করো বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকে এই সমস্ত মুসলিম ভাইদেরকে একত্রে জান্নাতে থাকা তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে কাজকর্মে লিপ্ত রয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরিতে বরকত কল্যাণ দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যারা বাবা মা মারা গিয়েছেন তাদের সকলকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হক পথে থাকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রত্যেককে ঈমান নিয়ে আমল নিয়ে কবর যাওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।